নড়াইলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ১৪ দিনব্যাপী সুলতান মেলা। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মেলার শেষ দিনেও ছিল উপচে পড়া ভিড়। নানা আয়োজনে জমে উঠেছিল নড়াইলবাসীর সবচেয়ে বড় উৎসব সুলতান মেলা। বরেণ্য শিল্পী এস এম সুলতান স্মরণে অন্যান্য বারের মতো এবারও প্রতিদিনের কর্মসূচিতে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গণে বসেছিল রকমারি পণ্যের পসরা। সুলতান স্মরণে এবারের মেলায় খেলাধুলা ছাড়াও আয়োজন করা হয় ষাঁড়ের লড়াই। এবার সুলতান পদক ২০২২ প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক অধ্যাপক ও ফ্রিল্যান্স শিল্পী চিত্রশিল্পী শহীদ কবিরকে। আজকে পদক আমি যে পেলাম এটা আমি গর্বিত। এখানে আমি এক সুলতান না, কোটি কোটি সুলতানের হাত থেকে আমি এই পদক নিলাম, মানে সুলতানের মাটি থেকে আমি পদকটা নিলাম। আমরা অসাম্প্রদায়িক চেতনায় মানুষ হয়েছি ছোটবেলা থেকে, আর এই অসাম্প্রদায়িক চেতনায় এবারের আয়োজন আগামী প্রজন্মকে সুস্থ ধারায় বিকশিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সুলতান ফাউন্ডেশনের সভাপতি। আমরা সুলতানকে আরো উচ্চতায় ঐতিহ্যবাহী নড়াইলে দেখতে চাই। এই দেশব্যাপী তার সুখ্যাতি এবং বিশ্বব্যাপী তার পরিচিতি আমরা বাড়িয়ে দিতে চাই। জাতীয় আর ধর্মীয় উৎসবগুলোর বাইরে নড়াইলবাসীর সার্বজনীন উৎসব সুলতান মেলার জৌলুস ক্রমেই বাড়ছে। তবে স্থানীয়রা বলছেন মেলা আয়োজন ছাড়াও বরেণ্য এই শিল্পীর স্মৃতি সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। ডিবিসি নিউজ ডেস্ক।